ক্রিশ্চিয়ানো রোনালদোর গার্লফ্রেন্ড একজন শয়তান নারী, তার মধ্যে ন্যূনতম মানসিকতা কৃতজ্ঞতা বোধ নেই, এমনই শকিং কথা বলল রিসেন্টলি এক ইন্টারভিউতে রোনালদোর গার্লফ্রেন্ড জর্জিনা রোদ্রিগাজের ছোট বোন প্যাট্রিশিয়া রোদ্রিগাজ। এটা বলার পিছনে রিজনটা কি সেটা তো বলবই, বাট তার আগে বলি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে সম্পর্কের জড়িয়ে যাবার আগে জর্জিনার জীবনের গল্প ছিল একদম হরর স্টোরির মতো। জর্জিনা যখন অনেক ছোট তখনই তার বাবা চলে যায় জেলে, জর্জিনা অ্যান্ড তার বোনকে নিয়ে তার মা চলে যায় তার ভাইয়ের বাসায়। অভাব অনটন জর্জিনা অনেক অল্প বয়স থেকেই দেখে আসছে, টাকার অভাবে সে ব্যালে ডান্স শিখতে পারেনি, করতে পারেনি ফ্যাশন নিয়ে পড়াশোনা, ইভেন তাকে ওয়েট্রেসের কাজ পর্যন্ত করতে হয়েছিল নিজের খরচ মেটানোর জন্য। কিন্তু 2016 সালে যখন গুচির শোরুমে জর্জিনা সেলস ওয়ামেন হিসেবে কাজ করত, সেই সময় রোনালদো সেই শোরুমে আসে এবং তাদের প্রথমবার দেখা হয়। এরপর আর কি, খুব অল্প সময়ের মধ্যে একজন আরেকজনের প্রেমে পড়ে যায় অ্যান্ড রিলেশনশিপে জড়িয়ে যায়। অ্যান্ড রোনালদো আসার পরে জর্জিনার এই হরর স্টোরির জীবন একদম রূপকথার গল্পে মোড় নেয়। কিন্তু জর্জিনার পরিবারের অভিযোগ জর্জিনা অকৃতজ্ঞ, স্পেশালি জর্জিনার মামা এক ইন্টারভিউতে জানিয়েছিল জর্জিনা তার দেখা সবচাইতে অকৃতজ্ঞ এবং শয়তান নারী। তার অভিযোগ, রোনালদোর সঙ্গে সম্পর্ক জড়ানোর পর জর্জিনা মাত্র এক থেকে দুইবার যোগাযোগ করেছে। সে জানায় জর্জিনার বাবা যখন জেলে ছিল তখন তার মামা তাদের কাপড় চোপড়, খাবার দাবার, ইলেকট্রিক, পানির বিল এসব দিত। টিনেজ বয়সে পুরোটা সাপোর্ট দিয়েছে তার মামা, কিন্তু সেই জর্জিনা এখন তার মামাকে পরিচয় দিতে লজ্জা পায়। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় সম্পর্ক রাখতে চায় না জর্জিনা, অথচ কোনোদিনও সে জর্জিনার কাছে সাহায্য চায়নি, এমনটাই বলেছিল জর্জিনার মামা। কিন্তু এই একই সুরে অভিযোগ আনল জর্জিনার ছোট বোন প্যাট্রিশিয়া রোদ্রিগাজ রিসেন্টলি। সে জানায় জর্জিনার কাছে সে তার ছেলে মেয়ের পড়াশোনার জন্য, বই খাতা কেনার জন্য কিছু সাহায্য চেয়েছিল, খুব বড় অ্যামাউন্টে টাকা পয়সা চায়নি। কিন্তু সেই সাহায্য না করে জর্জিনা রোনালদোর পরিবারের সামনে তার আর্থিক অবস্থা নিয়ে হাসি তামাশা করেছে। জর্জিনা নিজের পরিবারকে রোনালদোর পরিবারের সামনে ছোট করে মজা পাচ্ছে। সে জানায় জর্জিনা অনেক বদলে গেছে রোনালদোকে পাওয়ার পরে, অ্যান্ড এটাও বলে একবার তার ছেলের জন্মদিনে সে জর্জিনাকে রিকোয়েস্ট করেছিল যেন সে রোনালদোকে বলে কয়ে তার ছেলের জন্য একটা অটোগ্রাফ ম্যানেজ করে দেয়। বাট জর্জিনা মুখের উপর না বলে দেয়, জানায় এসবের জন্য সে রোনালদোকে বিরক্ত করতে পারবে না। জর্জিনার ছোট বোন সেই ইন্টারভিউতে এটাও বলে, জর্জিনা যে অপমান তার পরিবারকে করেছে সেই অপমানের বদলা সে নিবে এবং জর্জিনার ভেতরের কিছু গোপন কথা সে সবার সামনে ফাঁস করবে। এখন কি ফাঁস করে কে জানে।